নোয়াখালীতে গ্রামীণ নারীদের হাত ধরে টিকে আছে জেলার ঐতিহ্যবাহী তাঁত শিল্প। পূর্বপুরুষের পেশা আঁকড়ে ধরে আত্মনির্ভরশীল হয়ে উঠছেন এসব নারী। একটা সময় ছিল যখন নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে হস্তচালিত তাঁতে কাপড় বুনা হতো। 70-এর দশক পর্যন্ত প্রায় 10,000 তাঁতি এই পেশায় যুক্ত ছিলেন। কালের বিবর্তনে কাঁচামালের মূল্য বৃদ্ধি আর বিকাশমান আমদানি নির্ভর কাপড়ের বাজারে টিকে উঠতে না পেরে জীবিকা সংকটে পড়েন তাঁতিরা। এভাবে একসময় হারিয়ে যায় ঐতিহ্যবাহী এই শিল্পটি। 90-এর দশকে উন্নয়ন সংস্থা NRDS জেলা সদরের বিনোদপুর গ্রামে তাঁতিদের সংগঠিত করে পূর্ব পেশায় ফিরে আসতে প্রণোদনা যোগায়। এরপর প্রশিক্ষিত নারীরা গড়ে তোলেন হস্তচালিত তাঁত কেন্দ্র। তাঁত শিল্পে কর্মরত নারীদের পরিবারে ফিরে আসে সচ্ছলতা। আমি এখানে প্রশিক্ষণ দিছি, প্রশিক্ষণ দেওয়ার পরে এই কাজটা শিখছি, শিখি তারপরে কি জানি আমার ছেলে মেয়েদের স্কুলে দিচ্ছি, মোটামুটি চলে, আমার সংসারে চলে। আজ দীর্ঘ 15 বছর। তো আমরা তো কই যেত আসি, এই যা আমরা গরিব হিসাবে তো এই জায়গাটা আসি, আমরা বড় লোক হইলে তো আর এই জায়গাটা আইতেন না। তো আমি এই জায়গাটা আসি, আয় উন্নতি হয়েছে, বাচ্চা ঘরে লেখাপড়া স্কুলে দিছি, বড় মেয়েটা কলেজে, ছোট মেয়েটা আমার হাই স্কুলে, অন উন্নতিতে আমরা দেখি, এর আরও জন ভবিষ্যতে দেখি, এ মিলে আমরা অনেক জায়গা দূরে রাখছি। আর এই এলাকার লোকাল দুষ্ট মহিলাদেরকে নিয়ে আবার নতুন করে এই কাজটা শুরু করি। হ্যাঁ, শুরু করার পর এলাকার কিছু গরিব মহিলা আছে, তারা এখানে আসে, কেউ প্রথম প্রথম জানতো না, আবার কেউ কেউ কিছু কিছু জানতো, এদেরকে আবার সুন্দর করে আবার গড়ে নিচ্ছি আর কি, যাতে তারা কাজ করে 2 পয়সা উপার্জন করতে পারে। এখানে আসার পর তারা লাভবান। হ্যাঁ, কিছু কিছু লোককে আমরা রাজশাহী থেকে মানে ভিজিট করে নিয়ে আসছি, রাজশাহী সোয়ালজ থেকে। আমি এসএসসি যখন বাস করছি তখন ঘরে বসেছিলাম, তাই এখানে পেয়ে আসছি। এখানে পর দেখলাম ভালোই, এখানে আয় করে আমার কিছু হাত খরচ হয় এবং আমার পড়ালেখার খরচ চলে, আমার বাবা আম্মু তাদেরকেও কিছু দিতে পারি। তারপরে এখন ইন্টার পাস করে আমি ডিগ্রিতে ভর্তি হয়েছি। স্থানীয়ভাবে তৈরি তাঁতের কাপড় ও পোশাকের চাহিদা দিন দিন বাড়ছে। গ্রামীণ নারীদের তৈরি কাপড়গুলা শতভাগ সুতির এবং যে আমরা যে রঙগুলা ব্যবহার করি ওগুলা শরীর সহনীয়, যেটাকে বলে অ্যাজো ফ্রি রঙগুলা, এগুলা শরীরের কোনো ক্ষতি করে না। এগুলা তো কাপড় তৈরি হওয়ার পরে আমরা আমাদের এই প্রোডাকশন হাউসে নিয়ে আসি এবং এটা কাপড়ের সাথে আরও অন্যান্য ভ্যালু অ্যাড করে, যেমন হাতের কাজ বা এমব্রয়ডারি, তারপরে অন্যান্য আরও অনেক কাজ অ্যাড করে আমরা তৈরি পোশাক আমাদের শোরুমগুলোতে দিই। তাঁত পণ্যের বাজারজাতকরণে সরকারি উদ্যোগের প্রতি গুরুত্ব আরোপ করলেন এই উন্নয়ন সংগঠক। সেই জন্য শহর কেন্দ্রের মধ্যেই এ ধরনের কারুশিল্পীদের পণ্য বিক্রয়ের সুযোগটা তৈরি করা দরকার। বিসিকের উদ্যোগেই হতে পারে এবং প্রত্যেকটা পৌরসভাকে উৎসাহিত করা যেতে পারে, এখানে বরাদ্দ থাকতে পারে, তাতে পৌরসভা এগিয়ে আসতে পারে যে শহরের কেন্দ্রস্থলে এরকম একটা বাজার ব্যবস্থা গড়ে তোলা। তাঁত শিল্পের উন্নয়নে নিজেদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানালেন বিসিকের এই কর্মকর্তা। নোয়াখালীতে সদর উপজেলার বিনোদপুরে বর্তমানে কিছু তাঁতি সংগঠিত হয়ে কিছু উন্নত মানের কাপড় তৈরি করছে, এটা আমাদের নজরে এসেছে, আমরা জানতে পেরেছি। তাদেরকে কীভাবে সহায়তা করা যায় সে ব্যাপারে আমরা ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু করে দিয়েছি। আমরা আমাদের ক্ষুদ্র পরিসরে তাদেরকে আমরা ঋণ দিয়ে সহায়তা করতে পারি। আমাদের আত্মকর্মসংস্থান প্রকল্পে আমরা ঋণ দিয়ে থাকি, সে প্রকল্পে যদি তাদের যথেষ্ট কাগজপাতি সব কিছু ঠিক থাকে, তারা যদি ঋণ নিতে আগ্রহী হয়, তাহলে এই শিল্পের উন্নয়নে আমরা তাদেরকে ঋণ প্রদান করব। এছাড়া আমরা তাদের বিপণনেও সহায়তা করতে পারি বিভিন্নভাবে। বিসিকের প্রধান কার্যালয়ে আমরা মাধ্যমে আমরা এ ব্যাপারে উদ্যোগ নিতে পারি, প্লাস আমাদের অন্যান্য যে সমস্ত বিভিন্ন বিপণন কেন্দ্র রয়েছে সেগুলোর মাধ্যমে আমরা তাদের উৎপাদিত দ্রব্য বিপণনে সহায়তা করব, এই আশ্বাস আমি
তাদেরকে দিতে পারি। তাঁত শিল্পের উন্নয়নে সরকারের সংশ্লিষ্ট বিভাগ কার্যকর পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা এই শিল্পে কর্মরত নারীদের।